हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल एंजॉय द फैमिली सिंपल रेस्टोरेंट। তোমাদের স্বাগত, অনেকটা ভালোবাসা। তো এখন অনেকটাই সকাল, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আর সারা দিন সঙ্গে থেকো, তোমরা একটু স্কিপ করে প্লিজ ভিডিওটা দেখো না, যতটাই দেখো না কেন পুরো স্কিপ না করে দেখো। আর আজকে আমি আজকে হলো সানডে, আর আমি আজকে বানাবো ভাবছি। সকাল থেকে অনেক কাজ করেছি তোমার, সকালে অনেক উঠেছে, এসে ছটার সময় উঠে তোমার। আর এই হলিডেতে মানে এখানে এসে তুমি দেশে প্রথমবার বোধ হয় যে আমি হলিডেতে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ করে নিয়েছি। সমস্ত কাজ মানে বুঝতেই পারছ, স্নান ডান ব্রেকফাস্টও অলরেডি হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে। তো ওই দেখো পড়াতেও বসেছিলাম, তুমি দেখতে পারছো, ওই দেখো পড়াতেও বসেছিলাম। তো এখন পড়ানো হয়ে গেছে, চা খেতে গিয়েছে, আর আমিও দেখো চাটা নিয়ে বসে পড়েছি। যে শীতের সময় চা একটু বেশ ভালোই লাগে, আর আমার তো, আমি তো চা লাভার, তো আমার তো ভালো লাগাটাই আলাদা কথা। আর আজকে পড়েছি শাড়ি, আর মনটা একটু চাইলো শাড়ি পরতে। আর আজকে দেখি বড় মশাই বললো শাড়ি সকালবেলা একটু শাড়ি টাড়ি পরবো, তাই বললাম ঠিক আছে, তাতে শাড়ি পরলাম। আর কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও একটু পড়েছে, তাই স্টলটা গায়ে দেওয়াই আছে। আর এখন তো চা খাবো, আর আজকে বলছিলাম যে আজকে দুপুরে বানাবো বিরিয়ানি। তবে আজকে একাদশী, মা বাবা রয়েছে, তাই মাংস টাংস আনবে না, ডিমও হবে না, তাই বানাবো হলো ভেজ বিরিয়ানি। তো আমি ভাবছি, হ্যাঁ ভেজ মানে ওই পনির, তো আমি ভাবছি তার সাথে একটুখানি সোয়াবিন, অল্প একটুখানি সোয়াবিন, আর একটু 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 সবজি দিয়ে পুরো বিরিয়ানি ভাবছি বানাবো। হ্যাঁ আমরা চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করি বা ডিমের বিরিয়ানিটা খেয়েছি, খুব একটা সবজিটা বানাই না। মা বাবা যখন রাজস্থান এসেছিল তখন বানিয়েছিলাম, তো তারপরে খুব একটা বানাইনি নিজেদের জন্য। কেমন লাগবে জানি না, তবে সঙ্গে থেকো তোমরা, দেখতে থেকো। আর এখন আমি কিছুই করিনি, চাটা খেয়ে ভাবছি দেখি যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সবজি অল্প কিছু কিছু করে কাটি, সমস্ত কেটে তারপরে করি, ঠিক আছে? সঙ্গে কিছু থেকো, আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো, কারণ তোমরাই হলে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি, আর তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। আমার পাশে থেকো, অলওয়েজ পাশে থেকো, আমার একজন ভালো, তোমরা সকলেই আমার, আমি তোমাদের বন্ধু মনে করি, তোমরাও প্লিজ আমাকে তোমাদের নিজেদের বন্ধু হিসাবে, নিজের ঘরের মেয়ে হিসাবে প্লিজ আমার সঙ্গে অলওয়েজ থেকো। আমার যদি ভিডিওতে কিছু কমতি তোমাদের মনে হয় যে আমার এটা করলে ভালো হতো বা ওটা করলে ভালো হতো, তো তোমরা অলওয়েজ আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কমেন্ট সেকশন খুলেই রাখি, কারণ আমি মনে করি সকলের কাছে কিছু না কিছু শেখার আছে। তো তাই তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি কোথাও হয়ে থাকে আমাকে অবশ্যই ধরিয়ে দিও, যাতে আমি সংশোধন করে নিতে পারি, কিন্তু আমার সঙ্গে থাক, একটুও ভুলো না, ঠিক আছে? চলো একটু চাটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে একটু পরেই জাস্ট দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ বাদে চলে আসলাম, দেখো এই যে পনির এনেছে, পনির কেটেও রেখেছি আমি স্লাইস করে, আর একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। আর বিরিয়ানির ক্ষেত্রে আমি এই চালটা ইউজ করি, দাবাত, তো এটা একটু নিয়ে নিই, চালটা তো ভিজিয়ে রাখতে হয়, নিশ্চয়ই তোমরাও জানো। হ্যালো ফ্রেন্ড, এখন আমি দেখো বিরিয়ানির জন্য যে চালটা আমি নিয়েছিলাম, তো সেটা ধুইয়ে ভালো করে রেখে দিলাম, 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, তারপরেই বসে পড়লাম সবজিগুলো কাটতে। আগেই তো বললাম যে একটু সবজি দিয়েই বানাবো, আর সবজি দিয়ে, সবজি খেলে বাচ্চাদেরও মানে এটা প্রোটিন, বাচ্চারা তো এমনি ন্যাচারালি সবজি খেতে চায় না, তো আমি এভাবেই খাওয়াই।
কখনো ভেজ বিরিয়ানিতে আজকে যেমন দিচ্ছি, আমি নাহলে ম্যাগিতে তোমার বানাই সবজি দিয়ে। হয়তো তোমরা আমার রেগুলার যারা ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো যে আমি বেশিরভাগ জিনিস সবজি দিয়েই বানাতে পছন্দ করি, আর আমার ভালোই লাগে খেতে। তোমরাও খেয়ে দেখো, আর এইভাবে বাচ্চাদের খাইয়েও দেখতে পারো। তো এই দেখো সবজি কেটে নিচ্ছি, প্রথমেই ফুলকপিটা কেটে নিলাম। তো ফুলকপি কাটলাম, একটু বড় বড় মাপ করেই কেটেছি। তারপরে কেটে নিয়েছি আলু, কিন্তু একেবারে যে মাংস যেমনি চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানিতে যেরকম বড় বড় মাপের আলু দেওয়া হয়, তো আমি সেরকম বড় করিনি। তো আমি একটা আলুকে তিন টুকরো করে নিয়েছিলাম, মানে প্রথমে আলুটাকে অর্ধেক করার পরে তারপরেও অর্ধেক করে এভাবে কেটেছিলাম তিন টুকরো করে। তো তারপরে সয়াবিনটা তো আগেই দেখলে যে ভিজিয়ে রেখেছি, সয়াবিন পনিরও এনেছিল, পনিরও কাটা কমপ্লিট হয়েছে। আর তারপরে পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা করার জন্য, আর শশা নিয়েছি, অবশ্যই বুঝতে পারছো শশা দেখে যেটা স্যালাডে হবে। আর আজকে বিরিয়ানি বানাবো, ভেজ বিরিয়ানি, আর আমরাই শুধু খাবো, আর মা বাবা দুজনেরই একাদশী আছে, তারা এই খাবে না এই জিনিস। তো যাই হোক, তাই আমরাই খাওয়া দাওয়া করব। তো নেক্সট টাইম অবশ্যই মা বাবাকে অবশ্যই করে খাওয়াবো। আর বিরিয়ানিটা যথেষ্টই ভালো হয়েছিল। তো তোমরা কে কীভাবে বিরিয়ানি ভেজ বিরিয়ানি বানাও তো আমাকে বলো, শেয়ার করো আমার সাথে, তা আমারও ভীষণ 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 ভালো লাগবে। আমি তো চাই যে তোমরা আমার সাথে গল্প করো, বেশ ভালো লাগবে। তারপরে দেখো কড়াইতে তেল ছিল, তো তার মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করার জন্য আমি দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। দেখো প্রথমে পেঁয়াজগুলো আমি একটু সরে গিয়েছিলাম বলে একটু জ্বলে গিয়েছিল, তো তারপরে পেঁয়াজগুলো আমি ঠিকঠাক করেই ভেজেছি। প্রথমে এগুলো একটু কালো কালো হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল বেশি অ্যাকচুয়ালি। তারপরে আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে ভাজা স্টার্ট করলাম। প্রথমেই ভাজতে শুরু করলাম কপি। কপিটাকে তো একটু ভালো করে বেশ ঢেকে ঢেকে একটু বেশি তেলে ভাজতে লাগে। এই গ্যাসটা প্রচণ্ড জোরে হয় বলে কপিগুলো পুড়ে যাচ্ছিলো বলে দেখলাম, তা আমি বললাম না এক সাইডে তাহলে ভাতটা বসিয়ে দিই আর এক সাইডে আমি ভেজে নিই। তো ফুলকপিগুলোর সঙ্গেই মটরশুঁটিগুলো, যে সমস্ত মটরশুঁটি রান্না হয়েছিল সেগুলো আমি একটু ভাজা হয়ে গেছে, আর তারপরে দিলাম আলু আর বিনস একসাথে ভেজে নিলাম। আর ভাতটা আমার অলরেডি কমপ্লিট। আর ভাতটা কিভাবে করতে হয় সে তো তোমরা অবশ্যই যারা বিরিয়ানি বানাও তারা অবশ্যই জানো, বা যারা না বানাও তারাও জানো, কারণ সকলেরই আমাদের যারা ঘরের কাজকর্ম করি তারা সকলেরই আইডিয়া থাকে অন্যতম। তো ভাতটা 80% হওয়ার মতো, যে একদম শক্তও থাকবে না আবার একেবারে ন্যাচারাল ভাতের মতো হয়ে যাবে না, মোটামুটি থাকবে। তো ওভাবেই ভাতটা আমিও করে নিয়েছি। তো আজকে দেখো এই ঝুড়িটা জানি প্লাস্টিকের মধ্যে রাখাটা ঠিক না, কিন্তু এত বড় ওই সেটায় মানে অনেকটা পরিমাণে ভাত যেহেতু, তো আমার ওই ছোট্টটার মধ্যে একটু গাদা গাদা হয়ে যাবে, মানে রাখলে একটু বেশ নরম হয়ে যেতে পারে, তো আমি একটু ঝুড়িটাতেই রাখলাম। আর আমরা যেহেতু সকলেই মানে বাড়ি সকলেই রুদ্র, গুড়িয়া, আমি আর আমার হাজবেন্ড, আমরা সকলেই বেশ বিরিয়ানিটা খেতে বেশ ভালোবাসি, তাই একটু পরিমাণে চালের থেকেও একটু বেশি পরিমাণে আমরা বিরিয়ানিটাই বানানোর জন্য একটু চালটা আমি বেশি নিয়ে থাকি। তো যেহেতু ভাতটা হয়ে গিয়েছে, এখন বাকি রয়েছে পনিরগুলোকে একটু ফ্রাই করে নিলে বেশ ভালো লাগবে। তো পনিরটাকেও একটুখানি বেশ ফ্রাই করে নিচ্ছি। তো পনিরও ফ্রাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার হলো আসল যে কাজটা, সেটাই স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে যে মিক্সিতে করে রেখেছি দেখো আদা রসুন আর লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম, একটু হলুদও আমি মিক্সিতে একবারই দিয়ে রেখেছি, মিক্সি করার পরে একবার একটু হলুদ দিয়েও আমি রেখেছি, হলুদ জিরা গুঁড়ো। আর মিক্সিতে যেইটুখানি মশলা এরভাবে আশেপাশে লেগে থাকে তো সেগুলোকেও আমি এভাবেই দিয়ে থাকি পুরো, নিশ্চয়ই তোমরাও সকলে তাই করো।
না তখন আমি অ্যাকচুয়ালি জিরা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। দেখো আমি এখন আমি জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একদম ভালো করে কষাতে হবে। আর জানো তো আমি অ্যাকচুয়ালি দই আনতে মানে বলতেও ভুলে গিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও দইও নিয়ে আসেনি, তো আমারও খুব একটা যেতে ইচ্ছে করছিল না, তো আমিও ওই জন্য গাফিলতিতে যাইনি, তাই বিরিয়ানিতে দইটা দেওয়া হয়নি। কিন্তু যথেষ্ট যথেষ্ট টেস্টি হয়েছিল, মানে আমিও ভাবতে পারিনি এতগুলো দিন পরে ভেজ বিরিয়ানিটা এত টেস্টি হবে, জাস্ট আমিও ভাবতে পারিনি। কিন্তু আফসোস যে মা বাবাকে এই টেস্টিটা খাওয়াতে পারিনি। যদিও বা নেক্সট টাইম করবো, 100% চেষ্টা করবো ভালো করার, বাকিটা তো ভগবান জানে। যাই হোক, আর যেদিন মা বাবাকে করে খাওয়াবো অবশ্যই সেদিনও তোমাদের সাথে শেয়ার করবো। আমি মশলাটা ভালো করে খুব ভালো করে সেটাকে মশলাটাই কষিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিগুলো দিয়েও দেখো আমি সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে একটুখানি হালকা জল দিয়ে রেখেছিলাম। আর একটুখানি দেখো আমি অনেকক্ষণ পরেই ফিরে আসলাম, একটু নুনটাও আমি চেক করে নিলাম, কারণ আমি দেখলাম যে নুনের পরিমাণটা ঠিক আছে কি না। আর ভাত করার সময় অবশ্যই আমি নুন দিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে। আর এই যে তুলে দেখছো রাখছি একটা বাটির মধ্যে, এটা হলো রাতের জন্য সবজি রেখে দিলাম, কারণ রাতে হবে রুটি, আর এখন তো এক টাইমের জন্যই আমরা বিরিয়ানি বানাচ্ছি। যদিও বা বিরিয়ানি বললাম একটু আমরা ভালো খাই বলে একটু বেশিই নিয়েছিলাম, তো ছিল কিছুটা পরিমাণে বেশ ছিল, তো রাতে আমরা সকলেই একটু একটু করে খেয়ে নিয়েছি, আর সাথে রুটিও। তো দেখো এখন যতটা সবজি আছে এর মধ্যেই আমি সম্পূর্ণ বিরিয়ানিটা বানিয়ে ফেলবো। আর ভাবছি যে কিসে বানাই, তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করার পর ডিসাইড করলাম না এই সসপেনটাতেই বানাবো, কারণ আমি হাঁড়িটা বাড়িতে রেখে এসেছি, তোমরা দেখেছো বাড়িতে যখন গিয়েছিলাম আমি বিরিয়ানি হাঁড়িটা যথেষ্ট পরিমাণে বড় ছিল, তো এত বড় হাঁড়ি ক্যারি করাও ভীষণ প্রবলেম হয়েছিল, তাই আমি বললাম চলো একবারে বিরিয়ানি হাঁড়িটা বাড়িতে রেখে আসি, তার বদলে এটাই নিয়ে আসি। তো এখন এতেই আমি বিরিয়ানিটা একদম সুন্দর করে সাজিয়ে ফেলবো। আর বিরিয়ানিটা সাজানোর আগে আমি সসপেনটা একটু জাস্ট গরম করে নিয়ে ঘিটা মাখিয়ে তারপরে যেভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে দেওয়া হয় সেভাবে। আর আমার অলরেডি লেয়ার কমপ্লিট, সমস্তটা কমপ্লিট। এখন এখানে আমি ভাপের জন্য সেই ফ্যানটুকু মাঠটুকু রেখেছিলাম কিছুটা, তো এটাই গরম করতে দিয়েছি, আর এটা খেতে দেবো। আর এই দেখো কত বাসন। চলো আবার পরে দেখা হচ্ছে। সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর বিরিয়ানি তো হয়ে গিয়েছে। চলো তোমাদের দেখাই, এই যে লুকসটা দেখে নাও, তো আমি কেটে কেটে দেখাচ্ছি তোমাদের। রুকো রুকো যা, না আগে খা খেয়ে দেখ, তারপরে দ্রুত থালা আয়গা। এই থালাটা তুমি নাও আমি বেড়ে দিচ্ছি, কারণ ওটা আমি প্রথম নাও, ছেলেদের দিতে লাগে তাই। নাও মনা, নুন ঠিক করে বসে খা, নুন টুন ঠিক আছে কি? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে কিছু তুমি বলো।
সবার খাওয়া হয়ে গেছে, এখনো গুড়িয়ার এখনো হয়নি। নিয়ে বেস্ট রেস্ট নিয়ে তারপর সেই যে গুজে বেরিয়ে পড়লাম মার সাথে। আর ভাবছো মার সাথে এখন কোথায় যাচ্ছি? এই দাও দেখে নাও, মা আছে, বাবা আছে, রুদ্র আছে আর আমি আছি। তো চলে গেলাম সেই পার্টটাই, যেটাই গেলে আমার মনটা ভীষণ আনন্দ হয়ে যায়। আর আমাদের আমরা যেখানে আছি না, তো সেখান থেকে কাছাকাছি শুধু এই পার্কটাই হয়। তো রুদ্র গুড়িয়াও ভীষণ আনন্দ করছে, তোমরা এর আগের ভিউ তো দেখেছো ভিডিওতে আমার, যে এখানে এই পার্কটায় গেলে ভীষণ আনন্দ করে ওরাও। আর আমারও ভীষণ ভালো লাগে, এত সবুজ আর এত লোকজন দেখে তো ভীষণ ভালো লাগে। আর আজকে তো হলো সানডে, এটা সানডে ব্লগ যেহেতু, তো ভীষণ 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 মানে অনেক লোকের ভিড় আর ভীষণ বেশ আওয়াজ চিৎকার চেঁচামেচি চলছে, মানে বাচ্চাদের আওয়াজ কথাবার্তা সকলে ভীষণ আনন্দ, মানে আমাদের মনটা ভীষণ আনন্দ হয়ে যায় মানে লাগে। তো রুদ্র দেখো কি সুন্দর করে, দেখো একদমই ভয় পাচ্ছে না। তারপর মাও একটু চেষ্টা করে নিচ্ছে, মা আর গুড়িয়া দেখো, আর বাবা ডাইরেকশন দিচ্ছে কীভাবে করতে হয়। তো রুদ্র ওটা হয়ে গিয়েছে, তো রুদ্র বলছে দেখ আমিও করব, এটা আমিও করব। তো তারপরে রুদ্র চলে গেল এই কোমরের, এইগুলো জানো তো এগুলো হলো অ্যাকচুয়ালি এক্সারসাইজ করা, তো দেখে হয়তো বুঝতেই পারছো। তো রুদ্র ওই এক্সারসাইজ করতে চলে গিয়েছে, তো আরেকটাও ছোট্ট ছেলে চলে আসলো, এবার বাবা আর ওই ছেলেটা মিলে করছে দেখো। আর এই পাশে আমি আর মা দুজনে মিলেও স্টার্ট করে দিয়েছি, আর রুদ্র কখন এটা চুপি চুপি ক্যামেরা করে নিয়েছে। যাই হোক ভালো হয়েছে, নিজে নিজেরটা তো নিজেরটা শেয়ার করা যায় না, তো কমসে কম রুদ্র করেছে বলে শেয়ার করে নিয়েছি, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এবার দেখো দুই ভাই বোনে করছে, কিন্তু গুড়িয়া ভয় পেয়ে যাবে। রুদ্র ধরো, গুড়িয়া পায়ের ঠিক করো, প্রথমে যদি গুড়িয়া ভয় পেয়েছিল পরে ভয়টা কেটে গিয়েছিল। আর এবার দেখো এখানে আমিও চলে গেলাম, ভাবলাম চলো এই সুযোগে আমি অনেক দিন সাইকেল চালাইনি তুই একটু চালিয়ে নি, তাই বসে পড়েছি। তা রুদ্র ওর নাম্মাকে বললো, তা নাম্মা তুমিও বসো, তুমিও করো করো। দেখো শাশুড়ি বৌমা মিলে চুটিয়ে এখন সাইকেলিং করছি দুজনেই, তো হয়ে গিয়েছে যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করে নিয়েছি, তো এখন ঘরে ফিরবো। তো সেই সময় রুদ্র আবার ক্যামেরা অন করে নিয়েছে। আর এই দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, আমার মনে হয় এই জায়গাটা বসে থাকি। আর এখানে গুড়িয়া যেতেই চাইছে না। আর দেখো আমরা যেই রাস্তাটা ধরে হাঁটছি তার পাশের এই জায়গাটাকে এতটা, মানে ওটা সব জায়গাতে এতটা সবুজ দেখেই আমার মনে হয় জায়গাটা বসে থাকি, বেশ অনেকক্ষণ ধরে বসে থাকি। মাও বলছিল যে জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা বসে থাকতে বেশ ইচ্ছা করে, একদিন সকাল সকাল চলে আসবো। তোমরাও দেখে নাও জায়গাটা খুব সুন্দর না, ওই দেখো রুদ্র গুড়িয়া দৌড়াদৌড়ি করছে। অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি, তো আসার পরে আমাদের টিফিনও কমপ্লিট হয়ে গিয়েছে, তো ভিডিওটা আমি দেখলাম। আর এই আমি তো ভিডিওটা তোমাদের সাথে বলে লাস্ট শেষই করিনি, তাই গুড নাইট বলতে চলে এলাম। আর এখন বসে পড়েছি একটু দেখে নাও পড়াতে। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আর আজকে সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই জানিও। আর পনিরটা জাস্ট একদম হেভি হয়েছে, হেভি মানে কী করে বোঝাবো, যে প্রচণ্ড ভালো হয়েছে। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আর বেল আইকনটা দাবিয়ে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ ভিডিওগুলো যখন দেখো প্লিজ একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, যতটুকুই দেখো না কেন স্কিপ না করে দেখো, আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। তোমরাই পারো আমার মতো যারা একদম ছোট ইউটিউবার তাদের একটু এগিয়ে নিয়ে যেতে, একটু সাহায্য করতে, তো আমাকেও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো প্লিজ।
चलो गुड नाइट, तुम्हारा भलो थेको, सुस्थ थेको, एक नतून ভিডিওর সাথে দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।